ডেফিনেটলি একটি মহেন্দ্র কোন এবং সবাইকে পেয়ে আমরা আসলে সত্যি তার অর্থে আনন্দিত। এখন যে বিষয়টি আমি শেয়ার করবো সেটি হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হিসেবে যোগদানের পরে আমরা যখন এই যে ক্রাইম অ্যানালাইসিস করি আমাদের এই অপরাধ পর্যালোচনায় আমরা দেখতে পাই যে আসলে এখানে এই ভিকটিম যারা হচ্ছে বিভিন্ন অপরাধে এদের একটি বড় অংশ হচ্ছে স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টস, স্পেশালি মেয়েরা। মেয়েরা সাধারণত এখানে দুই তিনটি অপরাধের শিকার হয়, সেটি হচ্ছে প্রথমেই বলবো যে আমি একটু ভাই আসতে চাই, আমাকে একটু সময় দিলে 5 মিনিট আমি একটু আপনার এখানে আসবো। তো আমার মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু আমি সময় দিয়েছি, বললাম যে প্লিজ আসেন। তো সাথে ওনার মেয়ে আসছে, পরিচয় করিয়ে দিয়ে বলছেন। তো আমার যদি মনে হলো ওনার মেয়ের এসএসসি রেজাল্টও বেশ ভালো, একটা স্বনামধন্য কলেজে পড়ে নারায়ণগঞ্জে, আমি আসলেন। তো উনি যেটি বললেন যে ওনার মেয়ে এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে।